বাবার টাকা যদি হারাম হলে ছেলের জন্য কি করি গোসলের আগে উজু করলে গোসলের সময় নতুন করে কিছু করতে হবে কি 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 চুলে কালার করা হবে হওয়ার মাগরীবের আজানার পর দুই রাখা সালাদ আদায়ের গুরুত্ব সম্পর্কে বলুন আর ফজলত কি দুর্বল আমল করা যাবে কিনা বন্ধু নামাজ আদায় করলে নামাজ হবে কিনা নামাজ না পড়লে কি কেউ মুসলিম থাকে আর মাগরীবের পর থেকে শুক্রবার বিকাল পর্যন্ত দূরত পড়ার যে ফজলত আছে তা যদি অপবিত্র অবস্থা পড়া হয় এর কি সব পাওয়া যাবে মোহাম্মদ শফায়ত উদ্দিন আপনি জানতেছেন নামাজ না পড়লে কি কেউ মুসলিম থাকে ভাই এই বিষয় নিয়ে ওলামা একরামদের মতো পার্থক্য আছে অনেক ওলামা একরাম বলেছেন না সে মুসলিম থাকে না আবার অনেক ওলামা একরাম বলেছেন সে ফাসেক মুসলিম হয় আমি মনে করি ফাসেক মুসলিম হয় এই মতটি অগ্রাধিকার গণ্য যদি একদম কখনো সালাত না পড়ে তাহলে তার ইসলাম নিয়ে সন্দেহ করার সুযোগ আছে এবং এটা বেশ একাডেমিক ভাবে আপনার মতপার্থক্যপূর্ণ পার্থক্যপূর্ণ একটি বিষয় লম্বা সময় দরকার আলোচনার জন্য সংক্ষেপে শুধুমাত্র একটু বললাম তমাল আমির আপনি প্রশ্ন করেছেন মাগরিবের আজানের পর দুই রাখা সালাদ আদায়ের গুরুত্ব সম্পর্কে বলুন মাগরিবের সালাতের পরে দুই রাখা সালাদ সুন্নত সালাতের পরে দুই রাখা আলাদা নফলের কথা আছে আসলাম পড়তেন তবে নিয়মিত নয় এটা সুন্নত মহাকাদা নয় সুন্নত মহাকাদা দুই রাখা যেটা আজকে সুন্নতের রাখতে হবে যেটা বলে তারপরে দুই রাখাতে কথা বললাম

আবিদার দিন আপনি জানতে চাইছেন চোখ বন্ধ করে নামাজ আদায় করে নামাজ হবে কিনা সচরাচর চোখ বন্ধ করে সালাত আদায় করা উচিত না কিন্তু কখনো যদি তারও তারা এটা ইহুদিদের সালাদ বলেছেন কিন্তু কারোর যদি মনসংযোগ তৈরি করার জন্য বাড়ানোর জন্য তিনি এরকম করেন এই সাল্লাহ তার দায় হবে মাঝে ওদের করা যেতে পারে কিন্তু এটাকে নিয়ম করে নেওয়া উচিত নয় ফয়সাল আলফাহ জানতে চেয়েছেন তবাকবুল হওয়ার পূর্ব শর্ত কি যখন কোনো কৃত পাপের চিন্তায় হতাশ হলে করেনি প্রথম কথা হলো কোনো কৃতকর্মের চাপে হতাশ বা আশাহত হওয়া উচিত নয় চিন্তিত হওয়া এটা বরং ভালো কিন্তু চিন্তাটা যদি এরকম হয় যে হতাশার লেভেলে চলে যায় তাহলে অবশ্যই উচিত নয় আল আল্লাহসামাত আলাহি আলাত মাতৃ রহমাত্মাল্লা ইল্ম আল্লাহ হাফিদুলু বলছি আমি আল্লাহ তালা রহমতকে কিন্তু নিরাশ হয়ে না আল্লাহ সব গুনাফাফ করবেন অতএব আল্লাহর ক্ষমা আস্থাশীল থাকা উচিত যদিও তবাকে তবায় নাসুহা করা উচিত কেন সে না করে তবাত উল্লহার তবাক উলহার জন্য শর্ত তিনি আপনি জানতে চেয়েছেন তবাক উলহার জন্য বয়স কয়েকটি শর্ত আছে তার ভিতরে একটা হলো যেই গুনাহা থেকে আপনি তবা করবেন সে গুণা ছেড়ে দিবেন আদিত্য হল যে সেই গুণা কখনো করবেন না সে মনে আপনি সংকল্প করবেন দ্বিতীয়ত হলো সেই গুণা যে হয়ে গেছে সেদিন আল্লাহ লজ্জিত হবেন এবং অনুতপ্ত হবেন এবং নিজেকে অপরাধী হিসাবে কাছে ছোট হিসাবে নিজেকে পেশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দবা কবুল করবেন আহ রোমানা আফরোজ আপনি জানতে চেয়েছেন চুলে কালার করা থাকলে কি অজু হবে বোন যদি কালারটা আর্টিফিশিয়াল কালার হয় আজকাল যে সমস্ত টিউব মেহেদি পাওয়া যায় এগুলাতেও কিন্তু আহ একটা আলাদা আস্তর পড়ে যায় ত্বকের উপরে চামড়ার উপরে এগুলোর কারণে কিন্তু সালাত হবে না উজু হবে না চুলের কালার যদি এরকম আলাদা তৈরি হয় অর্থাৎ চুলকে পুরু করে দেয় তাহলে কিন্তু সালাত আদায় হবে না সেগুলো ব্যবহার করলে আর যদি সেটা না হয় ন্যাচারাল হয় তাহলে মেহেদি করলেন মেহেদি হল তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই হয়েছে শাকিল চৌধুরী গোসলের আগে উজু করলে গোসলের সময় নতুন করে কিছু করতে হবে কি আর সবসময় গোসলের আগে উজু করা কিছু না শাকিল চৌধুরী আপনাকে বলবো যে গোসলের আগে উজু যদি করেন তাহলে গোসলের পরে আর উজু করার কোনো প্রয়োজন নেই আর সব সময় গোসলের আগে উজু করা অর্থাৎ করে আপনি গোসল করবেন এবং শেষে আসার সময় পাও দুই বের হয়ে আসবেন এটা রাবে আহমদ আপনি জানতে চেয়েছেন সন্তানকে নিয়ে কসম করে তাহলে সেক্ষেত্রে আহ কি ধরনের কসম করে যে কোনো কসম যদি করে সঠিক যদি কোনো ভালো কাজ করার যদি এটা করবে আর যদি খারাপ কাজের কসম করে তার কাজটা পূর্ণ করবে না কসম ভঙ্গ করবে আর কসম ভঙ্গ করলে তার কাফারা দিবে দশজন মিসকে খাদ্য দিবে অথবা তিনটা রোজা রাখবে না ফলসি আম রাখবে মোহাম্মদ আনিকুর রহমান আপনি জানতে চেয়েছেন বাবার টাকা যদি হারাম হলে ছেলের জন্য কি করণীয় দেখুন বাবার টাকা যদি হারাম হয় আহ সে হারামটা যদি হারামলে আইনিহী হয় অর্থাৎ কারোর কাছ থেকে চুরি করে আনছে সরাসরি কারোর টাকা আত্মসাত করে আনছে এরকম যদি হয় তাহলে সেটা খাওয়া যায় না তিনি বিকল্প পথে খাদ্য তার ব্যবস্থা করবেন আর যদি নাবালেগ হয় অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে তিনি বাদ দশ হিসাবে খেতে পারবেন আর যদি হারামলে আইনিহী না হয় হারাম লেগাইনিহী হয় অর্থাৎ পদ্ধতিগত কারণে সেটা হারাম হয়েছে সরাসরি কারোর চুরি করা টাকাতে করা টাকা নয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার যেমন ঘুষের টাকা ইত্যাদি তাহলে সেক্ষেত্রে আপনার ওইটা সন্তানের জন্য গ্রহণ করা জায়েজ হবে তারপরেও যদি বিকল্প উপায় তিনি উপার্জন করতে পারেন সেটা নিরাপদ এবং ভালো